আজকে আমরা কথা বলবো নেইমার জুনিয়রের ফিউচার নিয়ে, কোথায় যাচ্ছেন নেইমার জুনিয়র নেক্সট সামারে। লেটস টক অ্যাবাউট ইট। ফার্স্ট অফ অল লেটস টক অ্যাবাউট পিএসজি। নেইমার জুনিয়র ইজ গোয়িং টু লিভ পিএসজি, সে বলে দিছে এটা অলরেডি, এবং সে বার্সাতে জয়েন করে যাচ্ছে। এটা প্রবাবলি 21% চান্স আছে আমার মতে, কারণ কি আমার মনে হচ্ছে না যে বার্সাতে সাইন করতে যাচ্ছে, কারণ কি বার্সার যে এখন ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে একদমই বাজে অবস্থা, আজাইরা হোপ দেওয়া হচ্ছে, কারণ কি আমরা দেখছি অলরেডি মেসির টাইমেও এই হোপগুলো দেওয়া হয়েছে, বাট সব কিছুই ফেক নিউজ ছিল। বাট এন্ড অফ দ্য ডে নেইমারকে নিয়ে কথা বলছি, নেইমার গোয়িং টু লিভ পিএসজি বিকজ অলরেডি মেসি লিভ করছে পিএসজি, এবং নেইমারও থাকতে যাচ্ছে না বেশি সময়, কারণ কি সেখানে নেইমার কোনো হোপ দেখতে পাচ্ছে না, নেইমারের কোনো হোপই নাই, এখানে কোনো ভালো কিছু হতে যাচ্ছে, ফিউচারে কী হবে পিএসজির, দের ইজ নাথিং উইথ পিএসজি, এবং সে পিএসজি লিভ করতে যাচ্ছে না, এবং চেলসি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন ফর নেইমার জুনিয়র, বিকজ পিএসজির থেকে চেলসির অনেক ভালো ফিউচার প্ল্যান আছে, আমরা দেখতে পারছি এটা। এবং আরও একটি অপশান আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড আমরা অলরেডি জানি যে ব্রাজিলিয়ান তারকাদের সেখানে ছড়াছড়ি, এবং নেইমারের ওখানে যাওয়ার চান্স অনেক বেশি আছে, কারণ কি এরিক টেন হাগের যে গেম প্ল্যান সেখানে নেইমার জুনিয়র অনেক ইজিলি সেট হয়ে যাবে, এবং সেখানে আমরা জানি ক্যাজিমিরো আছে, অ্যান্থনি আছে, অনেক হ্যাভি গেম হবে। এবং নেক্সট অপশন হিসেবে আমরা দেখতে পারি ইন্টার মায়ামি ডেভিড বেকহামকে। আমরা জানি ডেভিড বেকহামের সাথে নেইমার জুনিয়রের সম্পর্ক অনেক ভালো, এবং ইন্টার মায়ামিতে এখন আছে আমাদের প্রিয় একটি খেলোয়াড় সার্জিও বুসকেটস, নেইমারের অনেক ভালো ফ্রেন্ড, এবং আরও আছে জর্দি আলবা। জর্দি আলবার সাথে নেইমারের অনেক ভালো ফ্রেন্ড, এবং ওখানে আরেকজন আছে, সে হচ্ছেন লিওনেল আন্দ্রেস মেসি, নেইমার জুনিয়রের বেস্ট ফ্রেন্ড, এবং বেস্ট ফ্রেন্ডের সাথে জয়েন করা দিস ইজ কমন। আমার মনে হচ্ছে ইন্টার মায়ামিতে এখন না হলেও কিছু বছর পরে ইন্টার মায়ামিতেই ব্যাক করতে যাচ্ছেন নেইমার, দিস ইজ শিওর, বিকজ এখানে কোনো ফিউচার নেই। ইউরোপে থাকবে সে, ইউরোপে এখন সে ইউরোপ লিভ করতে যাচ্ছে না, কিন্তু সে পিএইচডিতে থাকবে না, এবং ইউরোপের বাইরে যাওয়ার কোনো মানেই হয় না। মেসি আর অ্যানাদার থিং দ্যাট নেইমার হচ্ছে কি, মেসি কাইন্ড অফ বয়, ও টাকার পিছনে দৌড়াবে না, যার জন্য সে আল নাসের বা সৌদিতে যাচ্ছে না, সে দিস ইজ কনফার্ম ইউরোপে থাকবে, ইউরোপে থেকে খেলবে। অ্যান্ড লেটস টক অ্যাবাউট লিওনেল আন্দ্রেস মেসি। হোয়াট ডু ইউ থিঙ্ক, লিওনেল আন্দ্রেস মেসি ক্যান উইন হিজ 8th ব্যালন ডি ইয়র দিস সিজন? কমেন্ট বিলো। Thank you.